যে আমলগুলো করলে আপনার জীবনের সকল গুনাহ মাফ হবে, দুনিয়ার সমস্ত বিপদ আপদ অনিষ্ট দূর হবে, যে আমলগুলো করলে আপনার মনের আশা রব্বুল আলামিন পূরণ করে দিবেন, 40 লক্ষ নেকি অর্জিত হবে, হায়াত বৃদ্ধি পাবে, চেহারা সুন্দর হবে এবং মৃত্যুর সাথে সাথে জান্নাতি হবেন এবং ঋণ পরিশোধ হওয়ার রব্বুল আলামিন সেই ব্যবস্থাটুকুন করে দিবেন। যে ব্যক্তি পবিত্র ফজর এবং মাগরিব নামাজের পর কারোর সাথে কথাবার্তা বলার পূর্বে 7 বার নিম্নের দোয়াটি পাঠ করবে এবং ওই দিনে তার মৃত্যু হলে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তির জন্য ফজর ও মাগরিবের নামাজের পর এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অতপর সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস প্রত্যেকটি 3 বার করে পাঠ করবেন ফজর ও মাগরিবের নামাজের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যা যে ব্যক্তি এই আমলগুলো পাঠ করবে তাকে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বিপদ আপদ অনিষ্ট থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। ফজর ও মাগরিব নামাজের পর এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবে। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ধীর বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যায় ইস্তেগফারটি পড়ে, ওই ব্যক্তি যদি ওই রাত্রে যদি ইন্তেকাল করে তাহলে ওই ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রতিদিন সকাল সন্ধ্যা যে ব্যক্তি দোয়াটি মাত্র 3 বার পাঠ করবে কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না, অনিষ্ট থেকে রব্বুল আলামিন হেফাজত করবেন, কোন ব্যক্তি তাকে কোনো অত্যাচার করতে পারবে না। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার তাসবিহটি পাঠ করবে তার পাপগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন, তার গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দিবেন। দর্শক, তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটি মাত্র 100 বার পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি মাত্র 10 বার পাঠ করবে, মাত্র 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 লক্ষ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসে অবস্থা, অর্থাৎ যেখানে আপনি নামাজ আদায় করেছেন ওই স্থানেই বসে আপনি মাত্র 80 বার যে দুরূদ শরীফটি পাঠ করলে রব্বুল আলামিন আপনার 80 বছরের যাবতীয় গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং 80 বছরের নফল ইবাদত সওয়াব আপনার আমল নামায় রব্বুল আলামিন লিখে দিবেন। দর্শক, খুবই ছোট্ট একটি দোয়া। এই দোয়াটি, এই আমলটি আমরা প্রত্যেক জুমার দিন করব। দর্শক, দুরুদটি হচ্ছে, আমলটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবার বলে দিচ্ছি আপনাদের মুখস্থ করার সুবিধার্থে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।